বিজেপি কর্মীক আলফার নামত ধন দাবি ডাউনটাউন ইউনিভার্সিটির ছাত্র জালক পড়িল আরক্ষীর মেসেঞ্জারত ফোন করি ভাবুকি বিজেপি কর্মকর্তাক জোরত গ্রেনেড বিস্ফোরণত জড়িতর অভিযোগত ইতিমধ্যে জেলর ভাত খাইছে চিন্ময় লহকর আর সঞ্জীব তালুকদার নামর দুই ছাত্র নেতায় এই ঘটনার চাঞ্চল্য মার নৌচাওতেই এইবার আলফার নামত বিজেপি কর্মীক ধন দাবি করে চালক পড়িল ডাউনটাউন ইউনিভার্সিটির ছাত্র বিদ্যুৎ বিকাশ তালুকদার ট্রেক্টর কেস দিছিল কি আলফার নামত তার ধন দাবি করা হয়েছে এটু আমি ইনভেস্টিগেশন করি করা পিছত এটু পালু কি কোন মানুষ এটু দিছে এটু আমি ডাঙ্গিয়া পড়া এটু মানুষ পাইছো বিভিন্ন সময়ত সোশিয়াল মিডিয়াত বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল মন্তব্য করেছিল ছাত্র বিদ্যুতে একাংশ বঙালী সম্প্রদায়ের লোককে ফেসবুকত আক্রমণের লক্ষ্য করে লৈছিল ছাত্রজনে শেহতীয়াকৈ গৌতম ডেনিয়েল রয় চৌধুরী নামৰ এজন বিজেপি কর্মীক মেসেঞ্জারের জড়িয়ে ভাবুকি প্রদান করেছিল বিদ্যুতে কেবল ভাবুকিয়েই নহয় আলফার নামত বিজেপি কর্মীজনক ধন দাবিও করেছিল বিদ্যুতে বিদ্যুৎ বিকাশের এই কার্যত অতিষ্ঠ হয়ে অবশেষত বশিষ্ঠ আরক্ষীর কাষ চাপিছিল বিজেপি কর্মীজন এই অভিযোগের পিছতে বশিষ্ঠ আরক্ষীয়ে শনিবারে নিশা রঙিয়ার আটক করে ছাত্র বিদ্যুৎ বিকাশ তালুকদারক প্রাথমিক তদন্তত ছাত্রজন আলফারে কোনো সম্পর্ক নাই বলে স্পষ্ট করেছে আরক্ষীয়ে ইয়াত কোনো আলফার বস্তু নাই সেইদিনও মাঝত আগতো পড়া সোশ্যাল মিডিয়াত কহাশুনি হয়ে থাকে এক দূসরাকে কথা কই থাকে তো ইয়াত এইটু কেসত এইটু কেস আমি ক্র্যাক করে লিছো এইটু কেস আমি কেস গম পাই গৈছো আর ইয়াত আলফার কোনো রোল নাই ইনভলভমেন্ট নাই তার মাজতে আরক্ষীয়ে বিভিন্ন সময়ত সোশ্যাল মিডিয়াত বিদ্যুতর বিতর্কিত পোস্ট সমূহ পরীক্ষা অব্যাহত রাখিছে ছাত্র হওয়া বাবেই সম্প্রতি আরক্ষীয়ে বিদ্যুতক যাবলৈ দিছে যদিও পরবর্তী সময়ত হয়তো গ্রেপ্তার করিব পারে ছাত্রজনক ভিডিও জার্নালিস্ট কঙ্কন বড়লৈর সৈতে সমরজ্যোতি শর্মা রিপোর্ট প্রাগ নিউজ